হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য, বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এই মুহূর্তে ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে তোমরা বিটেকে অড সেমিস্টারে পড়াশোনা করছো। তো তোমাদের যে আপকামিং সিএ ফোর এক্সাম, যেটা তোমাদের 9th November থেকে 12th November মধ্যে কন্ডাক্ট হতে চলেছে, তো সেই রিগার্ডিং তোমাদের এই মুহূর্তে মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে, বিভিন্ন ধরনের ডাউটস তোমাদের মধ্যে কাজ করছে। তো সেই রিগার্ডিং আমি টোটাল 21টা প্রশ্ন আমি আগের ভিডিওতে, সেখানে আমি 11টা কোয়েশ্চেন ডিসক্রাইব করেছি, এই ভিডিওতে আমি 12 থেকে অর্থাৎ 12 থেকে 21 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি প্রপারলি ডিসক্রাইব করব। তোমরা যারা এখনও পর্যন্ত ফার্স্ট ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফার্স্ট ভিডিওটা দেখার পরে দেন হচ্ছে তোমরা সেকেন্ড ভিডিওটা দেখো। দেখার পরে তোমাদের দেখবে সিএ ফোর রিগার্ডিং তোমাদের যে মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কাজ করছে, দেখবে সেই প্রশ্নগুলো প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে, ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করার পরে তোমাদের যদি কোনো অপিনিয়ন থাকে বা আরও কোনো কোয়ারিজ যদি থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। পরবর্তীতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের এই কমেন্টসগুলোর উত্তর আমি দিয়ে দেবো। ওকে, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা সুভজিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। তোমরা সকলেই জানো তোমাদের যে আপকামিং অড সেমিস্টার সেটা তোমাদের ডিসেম্বরে কন্ডাক্ট হতে চলেছে এবং সেটা অফলাইন মোডে কন্ডাক্ট হতে চলেছে। তো এই শর্ট টাইমে 2019 লাস্ট তোমাদের অফলাইন এক্সাম কন্ডাক্ট হয়েছিল, তারপরে 3 বছর পরে আবার অফলাইন এক্সাম কন্ডাক্ট হচ্ছে। তো সেই শর্ট টাইমের মধ্যে উইদাউট অর্গানাইজার নিউ সিলেবাসের উপর তোমরা কীভাবে প্রিপারেশনটা তোমাদের কন্টিনিউ করবে, কীভাবে শর্ট টাইমের মধ্যে তোমরা প্রিপেয়ার্ড হবে, তো সেই রিলেটেড আমি টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলের উপর আমি ভিডিও আনবো এবং তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো, তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ম্যাকাউট ইউনিভার্সিটি রিলেটেড যদি তোমাদের অন্য কোনো ইয়ে থাকে, টপিকের উপর তোমাদের ভিডিও দরকার হয়, ডেফিনেটলি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ওকে, তো আমি 11 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আগের ভিডিওতে ডিসক্রাইব করেছিলাম, এটা এই আগের ভিডিওটা 11 নম্বর প্রশ্নটার পরে আজকে আমি 12 থেকে শুরু করছি এই ভিডিওটাতে, এটা পার্ট 2। ওকে, কলেজ প্রিমিসেসের বাইরে পরীক্ষা দিলে সেটা কি গ্রহণযোগ্য হবে? কোনোভাবেই না, কারণ তোমাকে আমি বললাম যে কলেজ প্রিমিসেসের বাইরে যদি তুমি পরীক্ষা দাও, ইউনিভার্সিটি চাইলে তোমাকে সেটা ইজিলি ট্র্যাক করে নিতে পারে, এবং এখানে যেহেতু অ্যাটেন্ডেন্স শিটের একটা ব্যাপার আছে এবং যেহেতু সিগনেচার করার একটা ব্যাপার আছে, তাই কলেজ প্রিমিসেসের বাইরে পরীক্ষা দিলে তুমি তো সেটা করতে পারছো না, এবং সেটা ওই তো বললাম যদি তুমি করতেও পারো তাহলে তোমার কী হতে পারে, যে ইউনিভার্সিটি চাইলে কিন্তু তোমাকে ইজিলি ট্র্যাক করতে পারে, যে কোনো স্টুডেন্ট যদি বাইরে থেকে পরীক্ষা দিচ্ছে তাহলে সেটা তাতে সিস্টেমে ধরা পড়ে যেতে পারে। তাই এই জিনিসটা করো না, এই চিটটা করলে আলটিমেটলি তোমারই ক্ষতি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। মক টেস্ট কি কলেজে গিয়ে দিতে হবে? ডেফিনেটলি, অনেকেই প্রশ্ন করছো দাদা মক টেস্ট বাড়িতে বসে কি দিতে পারবো? না, মক টেস্টও তুমি বাড়িতে বসে দিতে পারবে না একদম, মানে তোমার পরীক্ষার এনভায়রনমেন্টটাই হচ্ছে মক টেস্টে তোমাকে প্রোভাইড করা হয়, বুঝতে পেরেছো? মানে তোমাদের যেমন প্রিভিয়াস যে সেমিস্টারগুলো অনলাইন হচ্ছিলো, তো সেখানে দেখবো অনলাইন পরীক্ষার আগে তোমাদের একটা অনলাইনে মক টেস্ট হচ্ছিলো, ঠিক একইভাবে এটাও মক টেস্ট সিএ ফোরের যে এক্সামটা কন্ডাক্ট হবে তার আগে মক টেস্টটা হচ্ছে কন্ডাক্ট হবে। এবার প্রিভিয়াস যে অনলাইন এক্সামগুলো তোমরা দিয়েছো সেটা বাড়িতে বসে তোমরা দিয়েছো, ওকে, আর এটা হচ্ছে কলেজ প্রিমিসেসে দিতে হবে। আগেরটা ছিল প্রক্টর্ড সিস্টেম, এটা হচ্ছে নন প্রক্টর্ড সিস্টেম, আর তাছাড়া কিছু ডিফারেন্সেস কিছু নেই, ঠিক আছে, অলমোস্ট একই রকম ব্যাপার। ওকে, এক্সামে কত নম্বরের হবে এবং কতক্ষণ টাইম থাকবে? টোটাল 40 মিনিটস থাকবে, 25টা কোয়েশ্চেন থাকবে, ওকে, 25টা কোয়েশ্চেন থাকবে, 25 নম্বরে কোয়েশ্চেন থাকবে, এবং হোল সিলেবাসের উপর পরীক্ষা হবে, ঠিক আছে, কমপ্লিট সিলেবাসের উপর পরীক্ষা হবে। ওকে, নেক্সট হচ্ছে সিএ ফোর এক্সাম মোবাইলে কি দেওয়া যাবে? না, তোমাদের অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল নোটিফিকেশন অফ ম্যাকাউট ইউনিভার্সিটি সেখানে দেখবে ক্লিয়ারলি মেনশন করা আছে যে তোমাদের কলেজ ল্যাব, মানে তোমাদের যদি কম্পিউটার ল্যাব থাকে তাহলে সেই কম্পিউটার ল্যাবে তুমি পরীক্ষা দিতে পারবে, আদারওয়াইজ তুমি ক্লাসরুমে তোমার নিজস্ব ল্যাপটপে তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, এবং অবশ্যই সেখানে ডেটা কানেকশন অ্যাভেলেবেল থাকতে হবে এবং লেটেস্ট ক্রোম ব্রাউজার ওখানে কিন্তু তোমাকে থাকতে হবে, ইনস্টল থাকতে হবে, ওকে, ঠিক আছে, সেটা বলা আছে ওখানে, কিন্তু মোবাইলের কথা কোথাও কিন্তু বলা নেই, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে সিএ ফোর এক্সাম কি প্রক্টর্ড সিস্টেমে হবে? আমি তো বলেই দিলাম যে এটা নন প্রক্টর্ড সিস্টেমে হবে, মানে যেখানে তোমার ফেস রেকগনাইজেশন, মানে আগে যেমন আগের সেমিস্টারগুলো যারা দিয়েছো তারা হয়তো রিলেট করতে পারবে যে তোমরা যদি মুভ করেছো বা হয়তো দেখা গেল কোনো কারণবশত তুমি মাস্ক পরে আছো বা তোমার মুখটা প্রপারলি বোঝা যাচ্ছে না, ওকে, হয়তো রুমের মধ্যে ঠিকঠাক আলো জ্বলছে না বা হয়তো বাইরে থেকে ঠিকঠাক আলো আসছে না, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এবং ওয়ার্নিং বারবার তোমরা পেয়েছো, ঠিক আছে, এরকম ধরনের, তো এইবার ওয়ার্নিং আসার কোনো ব্যাপার নেই,
যেহেতু নন প্রক্টর সিস্টেমে তোমাদের এক্সামটা হবে, কিন্তু এখানে অবশ্যই পরীক্ষাটার মানে পরীক্ষা যে ইয়েতে দেবে রুমে দেবে সেখানে ইনভেজিলেটর থাকবে, এবং সেটা কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে কিন্তু পরীক্ষাটা হবে। এবং সেই সিসিটিভি এবং টিচার যে ইনভেজিলেটর থাকবে সে কিন্তু ভিডিওগ্রাফি করে প্রয়োজনে সেটা ম্যাকাউট ইউনিভার্সিটি সেই মানে ইয়ে চাইতে পারে, সেটার প্রুফ কিন্তু চাইতে পারে। এবং সিসিটিভি যে সার্ভেলেন্সের আন্ডারে পরীক্ষা হবে সেটা কিন্তু সেন্ট্রাল মনিটরড হবে। ওকে, মানে কলেজ তো সেটা কলেজের কাছে তো থাকবি, বা কলেজ গোটা কলেজ তো সেটা দেখবি, তার সাথে কিন্তু ইউনিভার্সিটির যে ইয়ে আছে ডেটাবেস সিস্টেম আছে সেই ডেটাবেস সিস্টেম কিন্তু ওটা কন্টিনিউয়াসলি কিন্তু মনিটর করে যাবে। ঠিক আছে, ওকে, তো অবশ্যই সাবধান। আর আমি বলবো যে এটা CA4 একটা ইন্টারনাল এক্সাম, তো এটাকে এতটাও সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যতটা পারবে বাইরে থেকে সাহায্য সহযোগিতা, নিজে যতটুকু পারবে সেইভাবেই তোমরা এক্সামটা দেবে। ঠিক আছে, মানে এমন কিছু করবে না যাতে কি বলবো যে প্রবলেম ক্রিয়েট হতে পারে, জাস্ট এইটুকুই বলার। ওকে, আর এগুলোর জন্য তোমার কি বলবো যে এক্সাম ক্যান্সেল হয়ে গেল CA4 ইয়ের জন্য, তুমি কোনো জায়গায় হয়তো একটা দু কিছু জালিয়াতি করলে যার জন্য তোমার এক্সামটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, দ্যাটস আনাদার ম্যাটার, বাট সাপ্লি চলে আসলো ওই স্পেসিফিক সাবজেক্টটাতে, এরকম হওয়ার কোনো পসিবিলিটিস নেই, তবে তুমি সাবধানে থাকবে, আমি এইটুকুই বলবো। ওকে, নেক্সট হচ্ছে দেখো CA4 এক্সামে কোনো এক্সটার্নাল টিচার থাকবে, বললামই তো এক্সটার্নাল টিচার থাকবে না, কিন্তু কলেজের ইনভিজিলেটর একজন থাকতে পারে। ঠিক আছে, বাইরে থেকে কোনো টিচার আসবে না। ওকে, নেক্সট হচ্ছে নিজের ল্যাপটপ না থাকলে এক্সাম দিতে পারবে না। দেখো, নিজের ল্যাপটপ অনেক স্টুডেন্টই আছে যাদের হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো না, নিজস্ব ল্যাপটপ নেই, তো তারাও পরীক্ষা দিতে পারবে, কারণ এটা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের রেসপন্সিবিলিটি যে তাদেরকে কীভাবে তারা প্রোভাইড করবে। তো কোনো কলেজে যদি তোমার ল্যাব ফেসিলিটিস না থাকে তো সেটা পুরোপুরি কলেজের রেসপন্সিবিলিটি, কলেজ সেটাকে কীভাবে কন্ডাক্ট করবে। ঠিক আছে, কিন্তু মোবাইলে তো এক্সামটা দেওয়া যাবে না, যেটা নোটিফিকেশন আমি দেখলাম। তো তোমার যদি ল্যাপটপ না থাকে, তুমি সরাসরি পরীক্ষার ডেটে একদম প্রপার টাইমে তুমি কলেজে চলে যাবে, এবং কলেজ তোমার দায়িত্ব নেবে যে তারা কীভাবে ল্যাপটপ জোগাড় করবে না কম্পিউটার জোগাড় করবে, সেটা পুরোপুরি কলেজ দায়িত্ব নেবে। তবে মোস্ট অফ দ্য কলেজ তোমার এখন কলেজে হচ্ছে ল্যাবরেটরি থাকে, হয়তো দেখা গেলো ডিফারেন্ট স্লটে হয়তো দেখা গেলো কম কম করে পরীক্ষা নিতে হলো, কিছু স্টুডেন্টকে হয়তো বলবে কলেজ যে যাদের ল্যাপটপ আছে তারা নিয়ে এসো, হয়তো একসাথে অতজনকে হয়তো তারা মানে কম্পিউটার ফেসিলিটিস হয়তো দিতে পারবে না, এটা অ্যানাদার ম্যাটার, বাট অলমোস্ট দেখবে হয়ে যাবে, এবং তার অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই কলেজ তোমার জন্য করে দেবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবং তুমি যদি পরীক্ষা দিতে না পারো তার জন্য কিন্তু অবশ্যই কলেজ রেসপন্সিবল, এবং তার মানে অবশ্যই তোমার যদি ল্যাপটপ যদি একান্তই না থাকলে নিয়ে যাবে, না থাকলে অবশ্যই তুমি কলেজের সাথে একটু কথা বলে নেবে। ওকে, ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সাম চলাকালীন ব্রেক নিতে পারবে। হ্যাঁ, টেক এ ব্রেক যদি অপশন যদি তোমার লেফট সাইডে টপ কর্নারে যদি দেখাই, ঠিক আছে, অনলাইন পরীক্ষার সময় প্রিভিয়াস যত এক্সাম হয়েছে সেগুলোতে দেখিয়েছে টেক এ ব্রেক। ওকে, টেক এ ব্রেক তখনই যখন মানে নেবে, বা তুমি দেখবে টেক এ ব্রেক নিলে বেসিক্যালি কী হয়, তুমি যতটুকু আনসার করেছো ওদের ক্লাউড সিস্টেমে বা ক্লাউড স্টোরেজে হচ্ছে ওটা সেফ থাকে। ঠিক আছে, মানে তুমি যতদূর পর্যন্ত করেছো, তো যদি সেটা যদি থেকে থাকে তো অবশ্যই সেটা করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে তোমরা 7th of November যখন মক টেস্টটা যখন দেবে তখনই ওখানে দেখতে পারবে যে লেফট হ্যান্ড সাইডের একদম টপ কর্নারে এই জিনিসটা দেখাচ্ছে কিনা। ওকে, যদি তোমার মক টেস্ট ইয়ের ক্ষেত্রে মক টেস্টের সময় যদি তোমার ওটা অ্যাভেলেবেল দেখায়, দেন ডেফিনেটলি তুমি ওটা পরীক্ষার সময়ও সেই ইয়েটা করতে পারবে। ঠিক আছে, অ্যাক্সেস করতে পারবে, কোনো অসুবিধা নেই। এক্সাম চলাকালীন ট্যাব চেঞ্জ করলে কি ওয়ার্নিং দেবে? দেখো, নর্মালি নন প্রক্টর্ড সিস্টেমে তো মানে ট্যাব চেঞ্জ করলে তোমার ওয়ার্নিং দেওয়ার কথা না, তবে তুমি একবার দেখবে যে ট্যাব চেঞ্জ করলে তোমার কোনো ধরনের কোনো অসুবিধা ইয়ে করছে কি না। ঠিক আছে, মানে ওয়ার্নিং দিচ্ছে কি না, এখন সিঙ্গেল ওয়ার্নিংয়ে কিছু হয় না, মিনিমাম তোমার 5 ওয়ার্নিং দেওয়ার পরেও তুমি যদি মাল্টিপল টাইমস যদি বারবার ট্যাব চেঞ্জ করতে পারো, বা তুমি অন্য ট্যাবে যাও, ঠিক আছে, বা মিনিমাইজ করো, সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। বাট তোমার নন প্রক্টর্ড সিস্টেমে ট্যাব চেঞ্জ করলে আশা করি কিছু হবে না, একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, এক্সাম চলাকালীন চিট করা যাবে? দেখো, এক্সাম চলাকালীন মানে এটাও তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা হোল সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, আমরা অনেকেই প্রিপেয়ার্ড না, তো সেক্ষেত্রে কি মানে কি বলবো কোনো সাহায্য সহযোগিতা পেতে পারি? দেখো, টিচার হয়তো বাইরে গেল, সিসিটিভির লোকে মানে সিসিটিভি যে জায়গায় ইনস্টলড আছে তুমি একটু দেখবে যে সেটা একদম তোমার মানে তুমি যেটা করছো, বা তুমি হয়তো দেখা গেলো পাশের একটা বন্ধু দেখে মানে সেটা প্রপারলি কোন জায়গায় মানে অ্যাটমসফিয়ারটা তোমাকে বুঝে কিন্তু কাজ করতে হবে, এটুকুই আমি বোঝাতে চাইছি। আর চিট করা বলতে কি, ওই যে 25 কোশ্চেন, এমনি তোমরা অনলাইন পরীক্ষা যারা দিয়েছো তারা হ্যাবিচুয়েটেড থাকবে বিষয়টাতে, দেখবে এমনিই দেখবে আনসার তোমাদের সাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে যদিও আমি ভিডিও থ্রু তোমাদেরকে এইভাবে কথাটা বলছি, এটা বলা ঠিক না, তবুও আমি বলবো যে বিষয়টা তোমরা এতটাও সিরিয়াসলি নিও না, দেখবে কোশ্চেনের আনসার অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন ইয়েতে মানে
বন্ধুত্বের থ্রু বা যে কোনো সোশ্যাল মিডিয়া থ্রু দেখবে তোমরা পেয়ে যাবে। তাই পরিস্থিতি বুঝে তোমরা কাজ করবে এইটুকুই বলবো, কারণ এক্সামটা কিন্তু ইম্পর্টেন্ট এবং ওখানকার অ্যাটমসফিয়ার সিসিটিভি দেখবে, মানে কি বলবো যে টিচাররাও দেখবে তোমাদের বলে দেবে যে তোমরা কিন্তু খুব সিনসিয়ারলি কিন্তু পরীক্ষাটা দাও, ঠিক আছে। যদি দেখো যে না সেরকম ধর অ্যাটমসফিয়ার এবং বিশাল কড়াকড়ি একটা বিষয় হচ্ছে তাহলে তোমাকে সেইভাবে তোমাকে ইয়ে করতে হবে, আর যদি দেখো যে না অতটা কড়াকড়ির কোনো বিষয় নেই তাহলে অবশ্যই তুমি নিজের মতো করে ইয়ে করতে পারো, ঠিক আছে, অ্যাক্সেস করতে পারো বা যেগুলো তোমার ইয়ে আছে যেগুলো থেকে তুমি আনসার পেতে পারো, বন্ধু বান্ধব হোক বা যেভাবেই হোক না কেন সেটা তুমি প্রসিড করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এছাড়াও আমি তোমাদের বললাম যদি কোনো ডাউটস থেকে থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। থ্যাংক ইউ সকলকে।